হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10 টাকা দাম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই থাকছে বাংলায় রাজ্য রাজনীতি নিয়ে কড়া হুঁশিয়ারি, যেখানে একদিক থেকে শুভেন্দুর ভাঙনে তৃণমূলের বিপর্যস্ত পরিস্থিতি থেকে সোজা হয়ে দাঁড়ানো, তার সাথেই আবার বিক্ষোভ বাংলায়, অপরদিকে আবার কেন্দ্র সরকারের কোণঠাসা পরিস্থিতি, কৃষক আন্দোলনের মুহুর মুহু ভয়ঙ্কর ঘোষণা, যেখানে গণ আত্মহত্যার হুমকি দিচ্ছে কৃষকরা, যার চাপে পড়ে একদিকে কেন্দ্র নাজেহাল, অপরদিকে আবার মুহুর মুহু বাংলায় আসছেন অমিত শাহ। এরই মাঝে থাকছে আরো 7টি গুরুত্বপূর্ণ বাংলায় ঘোষণা, সাথেই করোনার টিকা, স্কুল কলেজ, ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম, ব্যাংকের অ্যাকাউন্ট ও পোস্ট অফিসে, এবং ভোটের আগে রেশন কার্ড ও রান্নার গ্যাস উজ্জ্বলা যোজনা নিয়ে নতুন করে আপডেট। এর সাথেও বাংলায় নতুন করে প্রকল্প মমতার, মানবিক প্রকল্পে 1000 টাকা করে পাবেন রাজ্যবাসীরা, এবং এই ভিডিও শেষেও থাকবে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট বড় বড় ঘোষণা। তাই ভুল করে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই নতুন নতুন প্রকল্প রাজ্য কেন্দ্রের না জানার কারণে এবং অজানা থাকায় বেশ কিছু রাজ্যবাসী সুবিধা থেকে বঞ্চিত হন। তাই আজকের খবরটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটিও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। তবে তার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন এরূপ তাজা লেটেস্ট খবরগুলো আপনার ফোনের হোম স্ক্রিনে কোন রূপ নোটিফিকেশন আকারে পেতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে লক্ষ্য করলে লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা ছোট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করুন, সাথে সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো ফ্রেন্ডস, আজ আমরা যে লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো উঠেলো তার মধ্যে সব থেকে সেরা সংবাদ বিজেপিতে শুভেন্দু হুঁশিয়ারি অমিতের। অবশেষে জল্পনার অবসান, বিজেপিতে যুক্ত হলেন শুভেন্দু অধিকারী। তারপরেই অমিত শাহের একের পর এক সভায় বিশাল বিশাল ঘোষণা, যেখানে একবার বলছেন বাংলার ভূমিপুত্রই হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আবার বলছেন বিজেপিতে থাকতে হলে বিজেপির নিয়ম কানুন মেনেই চলতে হবে। তারপরেই তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি, সাহস থাকলে দাঁড়ান নন্দীগ্রামে, চ্যালেঞ্জ তৃণমূলের। এমনই অবস্থায় রাজ্য রাজনীতি, জটিল পরিস্থিতি বাংলায়, তার মাঝে উঠে আসছে কৃষক আন্দোলন নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি, যেখানে কৃষি আইন বাতিলের দাবিতে প্রতীকী আত্মহত্যার চেষ্টা করলেন বিক্ষোভকারী, যেখানে যতই দিন যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে কৃষক আন্দোলন, সামগ্রিক পরিস্থিতি, নিজেদের দাবি আদায়ে মরিয়া হয়ে উঠেছে বিক্ষোভকারীরা, যেখানে যেভাবেই হোক কৃষি আইনকে বাতিল করতেই হবে, মুহুর মুহু ফুসছে রাজ্য তথা দেশের একের পর এক কৃষক, যেখানে তারই মাঝে উঠে এলো এক বিরাট বড় দুঃসংবাদ, যেখানে বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের দাবিতে গলায় ফাঁস লাগিয়ে প্রতীকী আত্মহত্যার চেষ্টা করলেন একজন বিক্ষোভকারী কৃষক, এবং এখানেই শেষ নয়, প্রতীকী আত্মহত্যার চেষ্টা করে আন্দোলনকারী কৃষকরা একযোগে কেন্দ্রীয় সরকারকে হুমকি দিয়েছেন, যেখানে দাবি না মানলে গণহত্যার মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে পারে তারা, আর তাতেই কৃষকদের যদি কোনো রূপ ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে কেন্দ্রই, এমনই হুঙ্কার ছুড়ছেন বিক্ষোভকারীরা। এর সাথেই করোনার সংক্রমণ নিয়ে আরো একটি বিরাট বড় দুঃসংবাদ, যেখানে ব্রিটেনের নতুন করে লকডাউন, যেখানে ব্রিটেনের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে স্বীকার করলো সেই দেশের স্বাস্থ্য মন্ত্রক, যেখানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জেরেই দেশে দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে, তাই মনে করছে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক, এবং এই পরিস্থিতি মোকাবেলায় রবিবার থেকে দক্ষিণ পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে লকডাউন ঘোষণা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এদিকে বাংলার দিকে তাকালে রাজ্যের নতুন করে আসার আলো, সংক্রমণের হার কমেছে রাজ্যে, বাংলায় গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে 1978 জন। রবিবার রাজ্যের বুলেটিনের তথ্য উল্লেখ করে বলা হয়েছে মোট আক্রান্তের সংখ্যা 5,34,882 জন, এবং এদিন আরো 40 জনের মৃত্যু হওয়ার জন্য করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,360 জন, এবং সেই সঙ্গেই 2,627 জন সুস্থ হওয়ায় মোট করোনা জয়ীর সংখ্যা হলো 5,09,697 জন। বর্তমানে রাজ্যের 17,771 জন করোনা রোগীর চিকিৎসাধীন। এর সাথে উঠে আসছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরো একটি নতুন তথ্য, যেখানে শীতের হাওয়া নাচন, বারোতে নামলো শহরের পারদ, মাত্র দুদিনের ফারাক, 16 থেকে এক ধাক্কায় নামলো 12 ডিগ্রিতে, শনিবার তাপমাত্রা ছিল 13-র ঘরে, আজ তা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই 12-তে নেমে এসছে, সঙ্গে সঙ্গে সকালের হাওয়া ঠান্ডাকে আরো জমা
মাটি করেছে। শনিবারের তুলনায় আরো 2 ডিগ্রি নেমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। তবে আজ বেলাতেও বিশেষ বাড়বে না পারদ, যেখানে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন 85%, সর্বোচ্চ 41%। অপরদিকে আবার ব্যাংকিং পরিষেবায় নতুন করে আপডেট, যেখানে বাড়ছে ন্যূনতম জমা, জানেন না অনেক গ্রাহকেরা। যেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের শীর্ষকর্তা সকলেই বলেছিলেন, রাষ্ট্রোত্তর ব্যাংকের সংযুক্তির পর গ্রাহকদের স্বার্থে কোনোভাবে ব্যাহত হবে না, আগে যে সুবিধা মিলেছিল পরেও সেই একই সুবিধাই বজায় থাকবে। কিন্তু হঠাৎ করেই অনেক ক্ষেত্রে দেখা গেল বিপরীত ছবি, কোথাও বড় ব্যাংকের সঙ্গে মেশার পর তুলনায় ছোট ব্যাংকের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে বাধ্যতামূলক রাখা ন্যূনতম টাকার অঙ্ক বেড়েছে, এবং যে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে না রাখলে বা না থাকলে ন্যূনতম ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এবং বহু ক্ষেত্রে নিয়ম পাল্টানোর বিষয়টি গ্রাহকদের SMS অথবা অন্য কোনোভাবে সরাসরি জানানো হয়নি। যেমনই মিনিমাম ব্যালেন্সের ক্ষেত্রে শাখায় নোটিশ ঝুলিয়েই দায়িত্ব শেষে অধিকাংশ ব্যাংক, যেখানে এমনই পরিস্থিতি নিয়ে উদ্বেগ ব্যাংক অফ ইউনিয়ন SBI এর সভাপতি রাজেন নাগর এবং আইবোকের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন, সংযুক্তির ফলে গ্রাহকদের স্বার্থ যে বিঘ্নিত হবে তা শুরুতেই বলেছিলাম, যেখানে শুধু ন্যূনতম জমাই নয়, মূল ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে মিশে যাওয়া তুলনায় ছোট ব্যাংকের গ্রাহকদের বহু পরিষেবা পেতে বেশি টাকা গুনতে হচ্ছে। অন্যদিকে আরো একটা দুঃখজনক আপডেট, যেখানে করোনা বহে পরিষেবা দিতে গিয়ে মারা গেছেন প্রায় 700 রেলকর্মী, যেখানে বিগত 9 মাসে করোনায় আক্রান্ত হয়েছেন 30,000 রেলকর্মী, মারা গিয়েছে প্রায় 700 জন, এবং মৃতদের অধিকাংশই ফ্রন্ট লাইন কর্মী। ট্রেন চলাচলের সময় তারা আমজনতায় সরাসরি সংস্পর্শে এসেছিলেন, এক সূত্র থেকে এমনটাই জানা গিয়েছে, যেখানে মহামারীর সময় রেল পরিষেবা দিতে গিয়ে এক বিপুল সংখ্যক কর্মীর বলিদানের পরিসংখ্যান সামনে এলো। যেখানে গত শুক্রবার সাংবাদিক সম্মেলনে রেল বোর্ডের চেয়ারম্যান রেল কর্মীদের আক্রান্ত হওয়ার বিষয়ে জানান, যেখানে প্রায় 30,000 রেল কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় অনেকটাই সুস্থ হয়েছেন, আবার দুর্ভাগ্যজনকভাবে অনেকে মারাও গিয়েছেন। তবে রেল যে প্রত্যেক কর্মীদের বিষয়ে সচেতন, সেজন্য প্রতিটি অঞ্চলে কোভিড সেন্টার খোলা রাখা হয়েছে তা তিনি জানিয়ে দেন। অপরদিকে আবার নতুন করে তথ্য, যেখানে ঠান্ডা পড়লেও চাহিদা নয় লেপেই দুশ্চিন্তায় কারিগররা, যেখানে শীতের ঠান্ডাতেই জুবুথুবু কোচবিহারের মানুষ, পারদ নেমেছে 13 ডিগ্রিতে, ঠান্ডা পড়তেই শীতের বস্ত্র বিক্রি বেড়েছে কোচবিহারে। একদিকে যেমন শীত বস্ত্র বিক্রি বেড়েছে, অন্যদিকে কিন্তু সমস্যায় পড়ছে কোচবিহারের ধনুকর বা ধনুরীরা, যেখানে প্রতি বছর শীত পারলেই লেপ তৈরির ডাক পড়তো তাদের, বর্তমান রাজ্যের ছেয়ে গিয়েছে আধুনিক কম্বল, ফলে লেপের তুলনায় কম্বলের চাহিদা বাড়ায় ধনুরীদের ডাক পড়ে না। যেখানে আগে প্রতি বছর শীতের মরসুমে একজন ধনুরী প্রায় 40,000 থেকে 50,000 টাকাই করতেন, তবে গত বছরের তুলনায় এবছর অর্ধেকেরও কম লেপ বানানোর বরাত পেয়েছেন কোচবিহারের ধনুরীরা। অপরদিকে আবার উঠে আসছে করোনার টিকা নিয়ে নতুন তথ্য, যেখানে শহরবাসীকে করোনার টিকা দেওয়ার জন্য পরিকাঠামো করছে কলকাতা পুরসভা, যেখানে ভ্যাকসিন দেওয়ার জন্য 82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। ICMR এর ভ্যাকসিন নিয়ে ছাড়পত্র দিলেই তা প্রয়োগ শুরু করবেন, যেখানে করোনার পরীক্ষার পাশাপাশি সাধারণ জ্বর, মশাবাহিত রোগ, শ্বাসকষ্টের সমস্যা, রক্তচাপের সমস্যা এবং ব্রঙ্কাইটিসের মতো রোগগুলো সবকিছুর চিকিৎসা, বিভিন্ন পরীক্ষাও স্বাস্থ্যকেন্দ্রে হবে, এমনই জানিয়েছেন ফরিয়াদ হাকিম। এর সাথেও কোন হাসপাতালে কোন রোগীর চিকিৎসার জন্য কতগুলো শয্যা রয়েছে তা প্রতি মুহূর্তে নজরে রাখতে হবে স্বাস্থ্যকেন্দ্রকে, যার ফলে চিকিৎসায় গুরুতর অবস্থায় আসা রোগীদের নির্দিষ্ট হাসপাতালে স্থানান্তরিত করতে পারবেন বলে ফরিয়াদ হাকিম জানিয়েছেন। এর সাথেই থাকছে নতুন তথ্য, যেখানে ফের চমক সোনার দামে, রবিবার দিনে ফের বাড়লো সোনার দাম। এর সাথেও থাকছে রাজ্যবাসীর জন্য একের পর এক নতুন আপডেট, তবে তা জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে হবেন, সেখানে ক্লিক করে সোনার দাম, রূপোর দাম, পেট্রোলিয়ামের দ্রব্যের মূল্য বৃদ্ধির সাথেই গরিব অসহায় মানুষ
সমস্তের জন্য সুখবর অবশ্যই ভিডিওর শেষ স্ক্রিনে ভিডিওতে ক্লিক করে দেখেন। সাথে সাথে আজকের গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, যেখানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার বা গ্রামের নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলে আপনার এলাকার কোন নতুন তথ্য সরকারি প্রকল্প আমরাই আপনাকে নোটিফিকেশন আকারে পৌঁছে দেবো। সাথে আজকের খবরটি কেমন লাগলো কমেন্ট বক্সে উপস্থাপন করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও স্ক্রিনের উপর একটি লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং পাশে থাকা ভিডিওটিতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটগুলো এই মুহূর্তে ভিডিওতে দেখে নিন।